যিনি আমাকে বানিয়েছেন তিনি আমাকে নিয়ে যাবে, যাওয়ার আগে কিছু করা লাগবে। কথা বলেন কেন, যাওয়ার আগে, মরার আগে না মরার পরে? মরার আগেই কিছু করতে হবে, যেমনটা করেছেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামকে যদি শুধু ফলো করেন, দেখবেন তারা আমার নবীর দিনকে কেমন মহব্বত করেছেন, দেখবেন তারা দিনের জন্য কি করেছেন, দেখবেন তারা নবীর জন্য কি করেছেন। আজকে তো বহুত মুসলমান নবীর বিরুদ্ধে কথা বলে, জোরে কোন ঠিক কিনা? আজকে বহুত মানুষ ইসলামের বিরুদ্ধে কথা বলে, আজকে অনেক মানুষ বলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে। না 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 না, আমার নবী আপনার নবীর সাহাবায়ে কেরামদেরকে খেয়াল করে দেখেন, এই সাহাবায়ে কেরাম প্রয়োজনে তারা জীবনটা কেমনে হাসি মুখে দিয়ে দিছে। আজকে আমরা মনে করি খানকার মধ্যে বসে বসে তসবিহ সারার মধ্যে আল্লাহ আল্লাহ জিকির করার নামই বুঝে দিন। না 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 না, খানকায় বসে বসে আল্লাহ আল্লাহ বলার নামই দিন নয়। শুধুমাত্র মদুপান করাই সুন্নত নয়, শুধুমাত্র আরামে মিসওয়াক করাই সুন্নত নয়, শুধুমাত্র দাওয়াত খাওয়ার নামে সুন্নত নয়, মাঝে মাঝে দিনের জন্য হকের জন্য জীবন দেওয়াটাও সুন্নত। কথা বলেন ঠিক কিনা? পরিষ্কার কথা বলতে চাই, এই মুহূর্তে যদি জীবন দেওয়ার প্রশ্ন আসে দিনের জন্য নবীর জন্য, একটা কাগজ নিয়ে তালিকা করো, তালিকার মধ্যে যদি প্রশ্ন করা হয় কয়জনের তালিকা করবে, 200 লোকের তালিকা করা হবে, যদি বলা হয় 1 নম্বর লোকটার নাম কি, লিখে রাখো তাহিরি তাহিরি তাহিরি, চাপার জোরে তাহিরি কথা বলে না। কন্টেনমেন্ট কনফিডেন্স স্টিল ইন মাই হার্ট, আমার আত্মবিশ্বাস নিয়ে আমি কথা বলি। আমি জানি একদিন তো মরে যাব কিন্তু লড়ে যাব। তাহিরি লাল চক্ষুকে ভয় পেয়ে কথা বলে না, সাবধান বলে দিলাম, মরতেই যেহেতু হবে মরার আগে সোজা হয়ে যাও, মরার পরে গিয়ে বেঁচে যাইবা, এমকে বাঁচাই দিব, রক্ষা করে দিব, অসম্ভব অসম্ভব। কামা তাদিন উতুদান, যেমন কর্ম তেমন ফল। আমি উঁচু কণ্ঠে কথা বলবো না, আপনারা বিব্রত হতে পারেন, কারণ হলো আমার তো এলাকার মাহফিল করে অভ্যাস নেই। আপনাদের এলাকার কোন ধরনের ওয়াজ চলে আমি জানি না, কিন্তু আমি জানি সব জায়গার কোরআন এক, সব জায়গার হাদিস এক, ইসলাম সব জায়গায় এক। তাহলে আমার বলতে ভয় কিসের? আমি তো একটা থেকে কথা বলবো, মানুষের ভিন্নতা হতে পারে, মেন্টালিটি বিভিন্ন প্রকারের হতে পারে, আমি যখন ধর্মের কথা বলবো, আমি যখন কোরআন থেকে কথা বলবো, আমি দাক্তহীন কণ্ঠেই কথা বলবো। কথা বলুন, আমার সঙ্গে কথা বলতে হয়, আমি মানুষের মনের মাধুরীতে মিশে কথা বলি, খুব কঠিন নয়, একদম মানুষের মনের মাধুরীতে মিশে কথা বলি। কেন? হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। মানবতায় যদি না থাকে তুই অমানুষ। আরে অ্যাক্সিডেন্ট হিন্দু পরে আছে, কে কোন ধর্মের সেটা পরে? হিন্দু অ্যাক্সিডেন্ট করছে, তাকে কোলে তুলে নিয়ে হসপিটালে ভর্তি করে দাও। আরে আমার ধর্ম তো এমন ধর্ম, মন্দির ভেঙে মসজিদ বানাইবার পারমিশন দেয় না। আমার ধর্ম এমন ধর্ম, যে ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষের উপাসনা লয়ে আঘাত করে না। ঠিক কিনা বলো? আমরা শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি, বলুন ধর্মের নাম কি? আমি ওই দিনের কথাই তো বলছি, ওই ধর্মের কথাই তো বলছি, একটু তো রাগ রাগিনী হবে, স্বাভাবিক, জীবন দেওয়ার প্রশ্ন, মনে রাখবেন মরে যাব। বাবা একদিন চলে যাব না, কথা বলে নাকি একদিন চলে যাব না? আমি প্রায় মাহফিলে বলি, হারিয়ে যাব একই দিন আমি, রব নাই ভুবন চিরদিন। মাঝে মাঝে কি গজল বলা যাবে? কোনো অসুবিধা হবে না তো ভাই, থাক রেখে দিলাম, বলবেন যে আমার সময় কাটাইতেছি। আপনাদেরকে আমি চিনি, এইভাবে আপনারা আমাকে তুইলা দেন, এই জন্য বলছিলাম হায়াতের মালিককে, ইজ্জতের মালিককে। এই তো মাশাআল্লাহ মাঠ কেনায় কানা হয়ে যাচ্ছে, আস্তে আস্তে আরও ভরে যাবে। এবার আসুন তো দেখি
একটু খেয়াল করে বলুন তো দেখি আমি যে কথাগুলো বলতেছি একটা কথা কি কোরআন সুন্নার বাইরে বলতেছি? যদি বলেন যে আমি কিচ্ছা কাহিনী বলতেছি বলতে পারেন, আপনার মুখ আছে, স্বাধীনতা আছে, কিন্তু একটা বিবেক হলো সিএনজির পিছনে লেখা আছে। সিএনজির পিছনে কি লেখা আছে জানেন? আমি ছোট, আমাকে মারবেন না। কেন বলে? ওই যে ট্রাক, বড় বড় ট্রাক টিজে পিছন দিয়ে মাইরা দেয়, এই জন্য হ্যাঁ তাগি লিখে রাখছে, বিবেক হলো সবচেয়ে বড় আদালত। আমি ছোট, আমাকে মারবেন না। যারা হকের কথা বলে তারা একটু দুর্বলই থাকে, কিন্তু মনে রাখবেন তাদের পক্ষে কেউ না থাকলে একজন আছে, জোরে কোন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহর মায়ের বহুত করায় কিভাবে ধরবে টেরো পাবেন না। কথা বলেন ঠিক কি না বলেন? এবার আল্লাহকে একটা ডাক দিবেন, রাজি আছেন সবাই? আল্লাহর ধরা কি নরম না শক্ত? মেহেরবান তুমি, মেহেরবান মেহেরবান তুমি, মেহেরবান। সুবহানাল্লাহ বলেন, মেহেরবান তুমি, মেহেরবান মেহেরবান তুমি, মেহেরবান। আমি পাপি গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ও গো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া নাগিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, মেহেরবান। হাত তুলবেন না, হাত তুলবেন না, হাত তুলবেন না। এই হাতটা দিছে কে আমাদেরকে? একটু আকাশ দিকে তুলে দেন না। মেহেরবান তুমি, মেহেরবান মেহেরবান তুমি, মেহেরবান মেহেরবান তুমি, মেহেরবান মেহেরবান তুমি, মেহেরবান। ও জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথারিয়ে ভুলে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, জুলুম করেছি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান। মেহেরবান তুমি, মেহেরবান মেহেরবান তুমি, মেহেরবান মেহেরবান বান, মেহেরবান তুমি, মেহেরবান। আমি পাপি গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ও গো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান। মেহেরবান তুমি, মেহেরবান মেহেরবান তুমি, মেহেরবান। কষ্ট নিয়েন না, কিন্তু এটা যে কাজের কষ্ট নিয়েন না, দয়ার মালিকে। এই তো আমার আস্তে আস্তে আলোচনায় চলেই এসেছি, দয়ার মালিক আল্লাহ। আল্লাহ যারা দয়া করে পৃথিবীর কেউ তারে মারতে পারে? আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি কথা বলতেছেন, নবীর শান কারে কয়, সুবহানাল্লাহ। নবী আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথা বলছেন, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, বন্ধু
আপনি এখানে সাহাবাদেরকে নিয়ে কথা বলতেছেন, বন্ধুরে আমার আপনি এইদিকে কথা বলছেন আর ওই দিক দিয়ে তারা আপনাকে মারার জন্য ওপেনে গোপনে ষড়যন্ত্রের জন্য মাঠে নেমে গিয়েছে। আপনারা জবান খুলে বলেন ষড়যন্ত্রকারীরা নবীর বিরুদ্ধে ওপেনে কিংবা গোপনে যতই ষড়যন্ত্র করুক না কেন, যদি কেউ না বুঝে একজন তাদের ষড়যন্ত্র রুখে দিবেন, জবানটা খুলে বলেন তিনি কে। ওয়াল্লাহু খাইরুল মাকিরিন, তুমি যতই ষড়যন্ত্র করো না কেন সব ষড়যন্ত্র আমার আল্লাহ মিসমার করে দিবেন। এই জন্য আমার নবীর আল্লাহ ডাক দিয়ে কই বন্ধু গো, ও বন্ধু আপনি এখানে বসে কথা বলতেছেন আর ওই দিক দিয়ে কাফেররা আপনাকে মারার জন্য ষড়যন্ত্র করতেছে, ওরা প্রতিশোধের আগুন তাদের মাঝে ধাউ ধাউ করে জ্বলতেছে, এই দিক দিয়ে আমার নবী আপনার নবী দাঁড়ায়া গেলেন, দাঁড়ায়া যাইয়া সাহাবায়ে কেরামদেরকে একটা ডাক দিলেন, এ সাহাবীরা তোমরা এখানে আর বসে থাকার সময় নাই, আমার আল্লাহ বলেছেন বিয়াদবরা ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য আর তোমাদেরকে আমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য ওরা আমাদের পিছনে লেগে গিয়েছে, এখন কি করব। সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অতীতে যেমন করে আপনার পাশে ছিলাম এখনো আপনার পাশে থাকবো, প্রয়োজনে ভবিষ্যতেও পাশে থাকবো, জীবন দিয়া দিব কিন্তু ঈমান দিব না। আপনারা বলেন জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি, আরো জোরে বলো। এই জন্য ঈমান এমন একটা জিনিস যেটা সৈয়দপুরের বাজারে কিনতে পাওয়া যায় না, ঈমান ওজন করার জিনিস না, ঈমান মনের ব্যাপার, কথা বলেন। আমার নবী যখন বললেন সাহাবীরা এখন কি করব, ওই সাহাবায়ে কেরাম গুলো ডাক দিয়ে কে নবী গো আপনি যা বলেন আমরা তাই করব। এবার আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন একটা সাহাবীরে ডাক দিয়ে বললেন, এ সাহাবী তুমি যে যা খুশি তাই করবা, তবে আমি তোমার কাছে জানতে চাই এই মুহূর্তে যদি আমরা জিহাদের ময়দানে যাই, ওই জিহাদের ময়দানে গেলে তুমি আমারে কি দিবা। ওই সাহাবীটা ডাক দিয়ে, আরে সাহাবি তো ভালো কইরাই জানে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, সব মানুষের চাইতে আমার নবীকে ভালোবাসার নামই হলো ঈমান, সম্পদের চাইতে আমার নবীরে ভালোবাসতে হবে, সন্তানের চাইতে আমার নবীরে ভালোবাসতে হবে, মা বাবার চাইতে আমার নবীকে ভালোবাসতে হবে গো, ওয়ান নাসি আজমাইন, সব মানুষের চাইতে আমার নবীকে ভালোবাসার নামই হলো ঈমান। এই সাহাবীটা ডাক দিয়ে কে নবী গো আমার যত সম্পদ আছে সব সম্পদ আমি আপনার কদমে কোরবানি দিয়ে দিলাম, জোরে কন্ন আল্লাহু আকবার। এবার আমার নবী খুশি হইয়া গেল, আর একটা সাহাবি গড়ের কোনায় দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ফালাইয়া কান্দে। আপনারা বলেন আশেকের চোখের পানির দাম কম না বেশি, আমরা কাঁদতে জানি না, আমাদের চোখ দিয়া পানি ফালাইতে জানি না, কেন জানি গুনাহ করতে 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 আমাদের কলবটারে বরবাদ করে বালাইছি, এমন গুনাহ করছি আমার বউও জানে না, এমন গুনাহ করছি আমার মা বাবা জানে না, এমন গুনাহ করছি আমার বন্ধুরা পর্যন্ত জানে না, এমন গুনাহ করছি সৈয়দপুরের মানুষ জানে না, কিন্তু সকেও যদিও না জানে আমি একজনের কাছে ধরা আছি, জবান খুলে বলুন তিনি কে। এই জন্য আব্বুরে আব্বু শুধুমাত্র আবেগে ওয়াশ শূন্য না, বিবেকটা দিয়ে ওয়াশটা শুনেন, ঘটনা বলছি না চেতনা নিয়ে কথা বলতেছি। সাহাবারা যদি মা বাবার চাইতে নবীরে বেশি ভালোবাসা জীবন দিতে পারে, আমরাও নবীর জন্য জীবন দিতে পারবো কি পারব না। আমি তো এই কথাটাই বলতে চাচ্ছি রে বাবু, ও যুবক আমি মুসাফির মানুষ, পায়ের মধ্যে হাত দিয়া বলি ওই সাহাবিটা চোখের পানি ফালাইয়া কান্দে, আমার নবী গায়
তুমি কান্দ কেন ইয়া রাসূলুল্লাহ নবী গো, যাদের সম্পদ আছে তারা ধর্মের জন্য সম্পদ দিতাছে, যাদের টাকা আছে টাকা দিতাছে, যাদের অস্ত্র কিনা টাকা আছে অস্ত্র দিতাছে, যাদের সম্পদ আছে সম্পদ দিতাছে। নবী গো আমার তো কিচ্ছু নাই, আমি কি দিব? এই কথা বলার পরে আমার নবী তারে পরীক্ষা করে, না 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 তোমাকেও একটা কিছু দেওয়া লাগবে। এই কথা বলার পরে সাহাবীটা কয়, নবী গো আমার টাকা নাই, আমার নবীকে না একটা কিছু দেওয়া লাগবে। ও নবী গো আমার তো সম্পদ নাই, আমার নবীকে একটা কিছু দেওয়া লাগবে। ও নবী আমার খেজুরের বাগানও নাই, আমার নবীকে একটা কিছু দেওয়া লাগবে। ওই সাহাবীটা ডাক দিয়ে কয়, নবী গো শুধু পরনের কাপড়গুলা ছাড়া আমার কাছে আর কিচ্ছু নাই, আমার নবী কয় তোমার একটা কিছু দেওয়াই লাগবে। ওই সাহাবীটা ডাক দিয়া কয়, নবী অনেকে টাকা দিছে, খেজুরের বাগান দিছে, পয়সা দিছে, তাইলে শূন্য যান, আমার টাকা নাই, আমার পয়সা নাই, আমার সম্পদ নাই, আমার কিচ্ছু নাই। নবী গো যেহেতু একটা কিছু দেওয়া লাগবে, ইয়া রাসূলুল্লাহ লিখেনেন আমি যুদ্ধের ময়দানে টাকা দিতে পারবো না, কিন্তু আমার জীবনটা জিনের জন্য দিয়া দিব। আল্লাহু আকবার জোরে বলেন না, আরো যখন আল্লাহু আকবার। এটা হলো সাহাবায়ে কেরামদের কন্টাক্ট, এটা হলো সাহাবায়ে কেরামের ভালোবাসা। ও নবী টাকা নাই কি হইছে জীবন দিয়া দিব, আজকে আপনারা প্রমাণ দিয়া দিছেন সামিয়ানা নাই কি হয়েছে, আল্লাহর আসমানটারে সামিয়ানা বানাইয়া নিলাম। আল্লাহ দি আল্লাহ তো সেই আল্লাহ যে আল্লাহ আসমানটারে খুঁটিবিহীন বানাইয়া রাখছেন, তবকায় তবকায় সাতটা স্তর আসমানকে বানিয়েছেন, একটা স্তর থেকে আরেকটা স্তরে যাইতে 500 বছরের রাস্তা। এত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন রে বাবা। এরপরে আমার নবী খুশি হয়ে গেল, কষ্ট হচ্ছে আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে? আমি আল্লাহকে দিয়ে ওয়াজ শুরু করেছি, নবীর মহব্বতে ঢুকেছি, শেষ পর্যন্ত একটু খেদমতের কথা বলে বিদায় হয়ে যাব। কিন্তু মনে রেখো মুসলমান, শুধু ঘটনা বলে উড়িয়ে ফেলে দিও না, চেতনা হিসাবে হৃদয়ে লালন করুন, কারণ আপনাদের দিল অনেক নরম আমি আগে থেকে জানি, নরম মনের মানুষ আপনারা। এই জন্য যুবক ভাইয়ের আমার, আমার নবী রেডি, টাকাও দিল জীবনও দিবে। এবার আমার নবী যুদ্ধের ময়দানে রওনা হয়ে যাবে, আজকের মাহফিলের মধ্যে এই থাকলা মুর্শিদ মুর্শিদুল ইসলাম নবী আজকের মাহফিলে মা বোন আসছেন, আছে না মা বোনরা মুক্তিযোদ্ধা সাহেবরা, মা বোনরা আছে না আজকের মাহফিলে? আছে অনেক, সবাই শুনতেছে মাশাআল্লাহ। আমাদের মুক্তিযোদ্ধারা বলেছেন তোমরা ঘরে বসে ওয়াজ শুনবে, চতুর্পাশেই ঘরে বসে বসে মা বোনরা ওয়াজ শুনতেছেন, ঠিক কিনা বলেন? এই যে দেখেন দিনের দিনের কাজে অংশগ্রহণ আজকে সৈয়দপুর নতুন না, দিনের কাজে অংশগ্রহণ সেটা 1450 বছর পূর্বের ইতিহাস। রসুল যখন যুদ্ধের ময়দানে যাবে, একটা মহিলা দৌড় মারছে নবীকে কই যান, আমি যুদ্ধের ময়দানে, ইয়া রাসূলুল্লাহ আপনি যুদ্ধের মাঠে যাবেন আর কাফেররা আপনাকে তীর মারবো, আর আমরা এখানে ঘরে বসে থাকবো? ইয়া রাসূলুল্লাহ একটু ধাক্কা দাও, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে যাবো। তখন আমার নবী ডাক দিয়ে কয়, ঠিক আছে আমি তোমার কাছে জানতে চাই তোমার স্বামী আছে? রাসূল কিন্তু বলতে পারতেন এখানে তোমার কি বাবা আছে, রাসূল বলতে পারতেন তোমার কি শ্বশুর আছে, রাসূল বলতে পারতেন তোমার কি শাশুড়ি আছে, এই কথা বলে নাই, না বলে বলেন তোমার কি স্বামী আছে? আমার রসুল তো গায়েবের খবর দেনেওয়ালা, আমি কি দিয়ে আপনাকে বুঝাবো রসুলের শান কত চমৎকার, কি দিয়ে বুঝালে যে আপনারা বুঝবেন? যদি না বুঝেন কবরে যান, দেখবেন রসুল ছাড়া কোনো বান্ধব আপনার কাছে আসবে না, সুযোগই নাই, ঠিক কিনা বলেন? আমার রসুল ডাক দিয়ে কে, তোমার কি স্বামী আছে? মহিলা ডাক দিয়ে কয়,
ইয়া রাসূলুল্লাহ জি আমার স্বামী আছে, তার অবস্থা কি? কয় স্বামীটা প্যারালাইসিস, বিছানা থেকে উঠতে পারে না। দেখেন আমার নবী কোন জায়গায় মিস কল দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামীটা প্যারালাইসিস, বিছানা থেকে উঠতে পারে না। আমার রাসূল বলেন, মা তুমি তোমার স্বামীর খেদমতে চলে যাও। আর বড় করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া যদি পৃথিবীর কাউকে সেজদা দেওয়ার অনুমতি দেওয়া হতো, তাহলে স্ত্রীকে অনুমতি দেওয়া হতো স্বামীকে সেজদা করার জন্য? আজকে কিছু মানুষ কিন্তু আসে অতিরঞ্জন করে, আমাদেরকে অনেক কথা বলে, আমরা নাকি মাজারে গিয়ে সেজদা করি, নাউজুবিল্লাহ। এগুলো সব বানোয়াট কথা, মিথ্যা কথা। যেখানে এই সমস্ত কাজ হয় সেখানে প্রতিরোধের কথা বলা শুধু আপনার দায়িত্ব না, আমারও দায়িত্ব। তাহলে আপনি আঙ্গুলটা তাহিরের দিকে দেন কেন? তাহির আপনার কি ক্ষতি করলো? সাবধান, আমরা যে কথাগুলো বলি উপেন বলি, উপেন কোনো গোপনে কথা বলি না। সাজদা বাবার মালিক কে? যদি কোথাও সাজদা হয় সেখানে অন্যায় করছে তাকে বলেন, আপনি আমাকে বলেন কেন? আপনারা যারা আমাকে ভণ্ড বলেন, ভণ্ড শব্দ শুনে দ্বন্দ্ব করার সময় আমার নাই। তাহিরিকে যারা ঘৃণা করে তাদেরকে নিয়ে ভাবার টাইম তাহিরির নাই। তাহিরিকে যারা ভালোবাসে তাদেরকে নিয়ে এই সৈয়দপুরে ব্যস্ত। হাত তুলে বলো ঠিক কি না বলো? শোনো, সেজদা পাওয়ার মালিক কে? তাহলে আপনি যদি আমাকে বলেন মাজার পূজারি, আমার গায়ে লাগবে না কথাটা? আমার নাম বলেন কেন? আমি যে কথাগুলো বলি এগুলো টপিকগুলো ছেড়ে দেন না, সব জায়গাগুলো ছেড়ে দেন, মানুষকে জানিয়ে দেন তাহিরি এইটার পক্ষে না। নেক্সট ভিডিও, বাকি ভিডিও পর্ব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।